ए युवक भाई निर्वाचन करते आमी बाधा देई ना। दुनियाते बाँचते होले प्रतिनिधि आमादेर मनोनीत प्रतिनिधिके आमरा प्रतिनिधि बनाइते होबे, किन्तु आल्लाह रसूलके भुले नय। प्रतिनिधिर आगे आल्लाह रसूलेर मोहब्बत अंतरे थाकते होबे। प्रतिनिधिर आगे कुरानेर मोहब्बत नबीर मोहब्बत थाकते होबे। कुरान हादिस আল্লাহ নবীর আগে প্রতিনিধিকে ভালোবাসলে পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, পারবেন না, পারবেন না। যে মা যে বাবা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা বাবার কষ্ট হয়েছে না? কথা কর না, কষ্ট হয়েছে না? যে মা যে বাবা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা আপনাকে শৈশবকাল থেকে শিশুকাল থেকে আপনাকে সাবালে করলো, রোদে পড়ে বৃষ্টি ভিজে যেই বাবা আপনার জন্য আহার আনছে, যেই মা আপনাকে 10 মাস 10 দিন। এই যে শীতকাল অনেকের ঘরে মাসুম বাচ্চা আছে, দেখবেন রাত্রে যখন মাসুম বাচ্চাটা প্রস্রাব করে দেয়, মা নিজে ভিজা জায়গায় শুইয়া ওই বাচ্চাটাকে শুকনা জায়গায় রাখে। আমাদের মা বাবাও আমাদের ক্ষেত্রে এমনটাই করেছেন। সিল্লা বাবা ঠিক কিনা? নবীজি বলেন যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, ওই মা বাবাকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। আবুদুল্লাহ ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথম বললেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিক বিহি শাইআ, সাবধান সাবধান আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবা না। প্রথমে বললেন আল্লাহ নিজের ইবাদতের কথা, 2 নম্বরে বললেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না রে বান্দা, 3 নম্বরে বললেন রে গোলাম বিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে আমার আল্লাহ মা বাবার সাথে ইহসান করার কথা বলছে। সূরা বানী ইসরাঈল বলছেন কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিলওয়ালিদাইনি ইহসানা। ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর গুণকীর্তনের পরে মা বাবার সাথে ইহসানের ব্যবহারের কথা বলেছেন। যেই মা বাবার কথা আল্লাহ আল্লাহ নিজের কথার পরে বললেন, ওই মা বাবাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসতে হবে। এটা আমি বানায়া বলি না, আমি এটা বেলঘর থেকে বানায়া ডায়েরি করে আনি না। আমার নবী হাদিস শরীফে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, সব কিছুর। এবার বিস্তারিত আসতেছে মি ওয়ালিদিহি, তার মা বাবা, ওয়ালাদিহি, তার আওলাদ, তার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষ। আজমাইনের মধ্যে ধন দৌলত স্বর্ণ গহনা জায়গা জমিন বাড়ি গাড়ি যা কিছু আছে, গাড়ি বাড়ি আপনার সব কিছু আমার নবী আজমাইনের মধ্যে নিয়ে আসছেন। 1 নম্বরে বললেন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, মি ওয়ালিদিহি, তোমার মা বাবা। যেই মা বাবার কথা কোরআনে আল্লাহ আল্লাহর ইবাদতের পরে যেই মা বাবার কথা বললেন, আমার নবীকে ওই মা বাবার আগে আমি নবীকে ভালোবাসতে হবে। ওয়ালাদিহি, যেই সন্তানের প্রতি তোমার এত মায়া, ওই সন্তানের আগে আমি নবীর ভালোবাসা বাসতে হবে। অন্যাস, সকল মানুষ, যত মানুষ পৃথিবীতে আসে, তোমার বন্ধু আছে, বান্ধব আছে, প্রিয় বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড আছে, আছে কি নেই? এটা আমার বেস্ট ফ্রেন্ড, এটার চাইতে আর ভালো বন্ধু আমার নাই। আমার নবী কই তোমার ওই বেস্ট ফ্রেন্ডের চাইতেও আমি নবীকে আগে ভালোবাসতে হবে রে উম্মত। আজমাইন, জায়গা জমিন স্বর্ণ গহনা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু, মা বাবা, ছেলে সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, নারী, যত কিছু আছে উম্মত, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাস বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কেন আমি হাদিস শরীফটা বললাম? নেতা নির্বাচিত করবেন, তাতে কোনো বাধা নাই। এটা একটা আপনার নৈতিক মানবিক একটা অধিকার, আপনার একটা নাগরিকত্বের অধিকার। नेता निर्वाचन करा आपनार पछंदेर नेताके आपनि भोट दिए निर्वाचित करबेन एटा आपनार नागरिकत्वेर अधिकार कथा कन ना किन्तु आमि सेखाने हस्तक्षेप करब ना आमार ओई नेता भाइयेर आगे आमार नबीके जदि भालो ना बासते पारेन हादिस शरीफ प्रमाण करे आपनि परिपूर्ण मुमिन हवार कोनो रास्ता नाई चिल्ले कन ना ठीक ना बेठी जेखाने मा बाबा छेले सन्तान सकल मानुष बंधु बान्धव आत्मीय स्वजन गाड़ी बाड़ी नारी धन सम्पद बैंक बैलेंस जा आछे एवरीथिंग अलवेज सबकिছুর চাইতে ভালোবাসতে হবে কাকে নবীকে কাকে নবীকে তাইলে পরে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সবকিছুর চাইতে আল্লাহর প্রিয় হাবিবকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন আমিন আমার ভাইয়েরা এই পৃথিবীটা ক্ষুদ্র একটা পৃথিবী আর দুনিয়া ও বাজরাতুল আখিরা এটা হলো পরকালের খেতি ফসলের জায়গা আমার বাবাজিরা কিছুদিন আগে বৃষ্টি হয়েছে অনেক মানুষ আলু রোপণ করেছে সরিষার দানা রোপণ করেছে অনেক মানুষ জ্বালা দান রোপণ করেছে বৃষ্টিতে মানুষের আলুগুলোও শেষ সরিষার দানাগুলোও শেষ জ্বালা দানও শেষ সবকিছু শেষ বলেন সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদ কায়রা নেওয়ার মালিক কে আল্লাহ আমি যদি পাঁচ হাতেও ইনকাম করার চেষ্টা করি আমার ইনকামের মধ্যে বরকত না দিয়ে আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিলে বসে যাই অনেক ভাইরা মনে করে আমি বেশি কাজ করতে পারলে আমার ফসল বেশি হবে ইনকাম বেশি হবে না না নামাজ বাদ দিয়ে আল্লাহর জিকির বাদ দিয়ে আল্লাহর শরণ বাদ দিয়ে আপনি যতই কাজ করবেন আপনার এই কাজের মধ্যে বরকত হবে না আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহর বিধিবিধান মানবেন আমার নবীর সুন্নাহ মানবেন আপনি যে কাজটা করবেন 10 টাকা ইনকাম করলে এই 10 টাকার মধ্যে বরকত দিবে কে আল্লাহ আমার ভাইরা এই দুনিয়াটা হলো ক্ষুদ্র একটা দুনিয়া যে কোনো মুহূর্তে এনি টাইম আমাদের মৃত্যুর সমন জারি হতে পারে রে যুবক কেন দোকানে কেন রাস্তায় কেন বাড়িতে অবহেলা করি গতকাল সকাল ফজর নামাজ পড়ে বের হয়েছে সুস্থ মানুষ আমাদের শাহপুর দরবার শরীফের সুন্নিয়া মাদ্রাসার সুপার আমাদের হাজীগঞ্জ আহমদপুর বাড়িতে ছিল ফজর নামাজ পড়ে আমরা একটু হাঁটি না উনি একটু হাঁটতে বের হয়েছে এই মসজিদ থেকে 10-15 কাইক যাওয়ার পরে ঘুরন দিয়ে পড়ছে জায়গাতে আল্লাহ ওনাকে কবুল করে নিছে কি গ্যারান্টি আছে আপনার মৃত্যুর আপনি দোকানে কি করেন আপনি কি ভাবছেন যে আজরাইল সেখানে যেতে পারবে না আপনি তিন রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছেন মোবাইল গেমস এই স্মার্টফোন যুবকদেরকে একেবারে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে ওরা গেমস আর কিছুই বোঝে না कथा कम ना गेम्स यूट्यूब टिकटक की बादाम गान एक बाहर हईल कोथाकार हिंदू एक व्यक्ति बादाम बादाम काचा बादाम भाजा बादाम नाई एई गान गेयेछे आर बांगलार जेनारेल शिक्षित अनेक हुजूर छात्र मादार छात्र देखी बादाम गान गाया भाइराल होते चाय आह तुमी आर एटा गाया तोमार भाइराल हवा दरकार হুজুকে বাঙালি ওই যে একজন দার্শনিক বলেছেন আসলে কতটা সত্য বাস্তবতা মিল আছে এটা পাইলেই হইছে আমরা কথা কন না রাগ করতেছেন আমার কথা এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া যে কোনো মুহূর্তে আপনার আমার সমন জারি হবে রে বাবা মৃত্যুর সমন জারি হবে আপনি মসজিদে থাকলে এখানে মৃত্যু আসবে বাথরুমে থাকলে বাথরুমে মৃত্যু যাবে আপনি যদি ওয়াশরুমে থাকেন সেখানে মৃত্যু যাবে গাটলায় থাকলে গাটলায় মৃত্যু যাবে দোকানে থাকলে দোকানে মৃত্যু যাবে আপনি যেখানে থাকবেন আজরাইল সেখানে আপনাকে পাকড়াও করবে আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো সুযোগ নাই 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 ঠিক না বেটি ওই আজরাইলকে স্মরণ করে কখন চলে আসে আহ আলহামদুলিল্লাহ शुरू থেকে যা দেখলাম এখন তো আলহামদুলিল্লাহ অনেকে আসছে কথা কন আসছে না আশা রাখি বাকি যারা আছে দোকানে ওনারাও আসবে কথা কন না আল্লাহ পাক যে সকল ভাইরা এখনো বাড়িতে বাবির মায়ায় চাচা চাচির মায়ায় জেঠা জেঠির মায়া যারা এখনো বাড়িতে আমরা একটু দোয়া করি জেঠির মায়া ছাইরা চাচির মায়া ছাইরা ভাবির মায়া ছাইরা আরেক দল আছে চায়ের পাগল কথা কন না আরে ভাই তোমাকে এত সুন্দর মুখ দিলেন জিহ্বা দিলেন যে আল্লাহ ए जिब्बा दिए तुम चा खाओ चावर स्वाद पाओ, तुम टमेटो खाओ टमेटोर स्वाद पाओ, ग्रिल खाओ ग्रिलेर स्वाद पाओ, टक खाओ टकेर स्वाद पाओ। कथा कन ना এত সুন্দর একটা থার্মোমিটার যে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আসো না সে আল্লাহর মহব্বতে একটু বসে যাই, একটু সময় সে আল্লাহকে মহব্বত করে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি। আমরা দোয়া করি যে সকল ভাইয়েরা এখনও দোকানে রাস্তাঘাটে বাড়ি ঘরে আছে, আল্লাহ যেন সকলের অন্তরে কোরআন হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউলিয়া কেরামের মহব্বত দিয়ে আহলে বাইত পাক পঞ্জাতনের মহব্বত দিয়ে তাদেরকে যেন আজকের এই জান্নাতের বাগানে আসার মতো সুনসিব দান করে বলি আমিন। और मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना, ठीक ना बैठी इटू बोलबो समस्या बना तो। और मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना, बोलो मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना। हाय रे दीदार चाहिए रहोना नबी दीवाना, मदीना मदीना मिनर ठिकाना। बाबा मदीना आशिकों मोमिनेर ठिकाना, जलालुद्दीन चुयुती प्रसाद तोरबार देखलो नबी जी। अल्लाहु अकबर কতবার দেখছে? আপনারা কেউ একবার দেখছেন? আপনারা একবারও দেখেন নাই, তাহলে কি বোঝা গেল? এখনো নবীজিকে সন্তুষ্টি করতে কথা কয় না, বাস্তব বলেন। উনি ৭৫ বার দেখছে, আপনি আমি একবারও দেখার সৌভাগ্য হয় না। তার মানে কি বোঝা, কি দাঁড়ালো? আপনি আমি এখনো আমার নবীকে সঠিকভাবে ভালোবাসতে, সেজন্য তো আমার নবী আশা নেই। কথা কর না, যদি নবীর আশেক হতাম, আশিকের মতো আশিক যদি হতাম, অবশ্যই আপনার আমার ঘরে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির ঘরে যদি ৭৫ বার আসতে পারে আমার নবী, আপনার আমার ঘরে কি একবারও আসতে পারতো না? তাহলে আমাদের প্রেমের মধ্যে গলদ আছে, আছে কি নাই? প্রেমের মধ্যে ঘাটতি আছে। আমি সুন্নি, আমার দাড়ি দরকার নাই, এই তো প্রেম। কথা কয় না, এরকম প্রেম থাকলে নবী আসবে? আমি সুন্নি, ৫ ওয়াক্ত নামাজ নাই, এরকম প্রেম থাকলে আসবে? আমি অমুক, আমি ইমানদার, নবীর সুন্নাতের সাথে আমার সাথে কোনো যোগাযোগে নাই, তাহলে কি নবী ঘুমের ঘরে আসবে? আশা করা যায়? ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া তিনি এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা ना बोलो मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना। आशिक ना হইলে নবীর দেখা পাওয়ার কোনো সুযোগ নাই। নবীর আশেক মানি নামাজ পড়ো, নবীর আশেক মানি দাড়ি রাখো, নবীর আশেক মানি নবীর সুন্নাহ মানো, নবীর আশেক মানি মেসওয়াক করো, নবীর আশেক মানি পাগড়ি পরো, নবীর আশেক মানি পাঞ্জাবি পরো, নবীর আশেক মানি মানুষের উপকার করো, নবীর আশেক মানি রাস্তার কাটা সরিয়ে দাও, নবীর আশেক মানি মানুষের উপকারে দৌড়িয়ে যাও, নবীর আশেক মানি মানুষের ক্ষতি সাধন করা যাবে না, নবীর আশেক মানি যে আপনার দুশ্মন তার বোঝা পার করে দিবেন, নবীর আশেক মানি আপনার দুশ্মনের বিপদে দৌড়িয়ে যাবেন। কথা বল না, এটা কি আমার নবীর শিক্ষা কিনা? আমার ভাইয়েরা, অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি আমরা কতটুকু অর্জন করছি তাও জানি না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে কিনা তাও জানি না। আল্লাহর শুকরিয়া আদায় করা না করার কারণে একজন নবী তার স্ত্রীকে তালাক দিছে, বলবো একটু? তারপরে আমি ফরদার মূল আলোচনায় চলে যাব, বলবো কোন নবী স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে, বাবাও নবী ছেলেও নবী, বাবার আদেশে ছেলে নবী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে, অর্থাৎ নাফরমানি করার কারণে। কি করার কারণে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, শুনছেন না নাম? উনি যখন খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পর উনি মক্কা শরীফে 2 বার গিয়েছেন। কয়বার? আপনারা আমার দিকে মনোযোগ হলে আমি কথা বলবো, না হয় আমি তো চুপ থাকি। আপনারা কথাবার্তা যদি সারে সেরে নেন, 2 मिनट समय दिलाम बोलें अपन किस बोलार थे बोलें बोलें कथा बोलो कथा कि आमी बोलबो ना अपनारा बोलें सबाई बोलें आमी ना अपनारा अपनारा बोलें आमी चुप थी अपनारा बोलें आमी सुनी और आमी बोलले अपना चुप थकते हैं राग करते हैं आमार कथा अरे बाबा अपना अनेक कष्ट करे एखाने बसे आছেন कष्ट है ना एखन अपनी कम्बल मोड़ा दिए घुराइतें शीतकाल तो कम्बल मोड़ा दिले अनेक आराम कतक्षण ना आमिओ घुमाइताम আমারও কষ্ট করে আমি এখানে কথা বলছি আপনারাও কষ্ট করে শুনতেছেন শুধু যে আমারও কষ্ট হয় এমনটা নয় আপনাদেরও কষ্ট হচ্ছে তো এই কষ্টের সময়টারে কাজে লাগাইতে হবে কথা কন না এই কষ্টের সময়টারে বিফলে ফালানো যাবে না নাফরমানি করার কারণে নবী স্ত্রীকে তালাক দিয়েছে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা নির্মাণ করার পর মক্কা শরীফে দুইবার গেছে কয়বার দুইবার इस्माइल जबिउल्लाह उनार पुत्र तिनी मक्का नगरीते बसबास करें मक्का शरीफ दुई बार गेलें प्रथम बार जावार पर इस्माइल जबिउल्लाह आलैहिस्सलातु वस्सालाम बासाय गेलें जावार पर सन्तान के बासाय पाए ना सन्तान व्यवसा करार जन्य प्रवासे चले गेछे ताहले प्रवास करा किन्तु नबीदेर सुन्नत कथा कम ना विदेश करा नबीदेरो इस्माइल आलैहिस्सलाम ব্যবসার জন্য বিদেশে বাবা গেলেন বৌমা ঘরের মধ্যে বাবাকে বৌমা চিনে না যাওয়ার পর জিজ্ঞেস করলো মারে মা তোমাদের জিন্দেগি কেমন কাটছে তোমার স্বামী কোথায় বলে আমার স্বামী বিদেশ প্রবাসে আছে বলে মা তোমাদের জিন্দেগি কেমন কাটছে তোমাদের হাল কেমন যাচ্ছে সময়টা কেমন যাচ্ছে इस्माइल जबिउल्लाह आलैहिस्सलातु वस्सालामेर स्त्री तिनी बोलें आमादेर अवस्था बेशी भालो नय बाला मुसीबतेर मध्य दिए आमादेर जीवन काटछे बोले तुम्हार स्वामी कोथाय बोले विदेश तुम्हार स्वामी कबे आसबे बोले एई तो आसार समय हये जाच्छे किछुदिनेर मध्येई आसबे एई इस्माइल जबिउल्लाहर स्त्री आमी तुम्हें एक कथा बोले जाच्छी तुम्हार स्वामी जखन आसबे तुम्हार स्वामीके तुम एक कथा बोलबा तुम्हार स्वामी के बोलबा तुम्हार स्वामी जेन तुम्हार स्वामी चौकाटा पाल्टिए ने पाल्टाते सबा करना की इस्माइल जबिउल्लाहर स्त्री कथाटा शुने रखलें पानेर स्वामी किछुदिन पर बाड़ीते आसलें पानेर स्वामी आसार परे बोललें स्वामी रे एकजन मुसाफिर आसछिल बोले तो बोले आसार परे খোঁজ খবর নিল তোমার আমার খোঁজ খবর নিবা দাম্পত্য জীবন কেমন চলছে খোঁজ খবর নিয়েছে তুমি কি বলেছো বলে আমি বলেছি তেমন ভালো নয় বালা মুসিবতের মধ্যে আমাদের জিন্দেগি যাচ্ছে বলে তারপর উনি কি বলেছে বলে উনি বলেছে তুমি আসলে তোমার কাছে বলার জন্য তুমি যেন তাড়াতাড়ি তোমার চৌকাটটা পরিবর্তন করো পাল্টিয়ে নাও বলে আমার স্ত্রী যে ব্যক্তি আগন্তক ব্যক্তি যিনি আসছেন উনি আর কেউ না उन्नी हमारे जन्मदाता पिता पैगम्बर इब्राहिम खलीलुल्लाह नारे तकबीर अल्लाह नारे रिसालत जिंदाबाद अहले सुन्नत वल जमात जिंदाबाद 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 अहले सुन्नत वल जमात हजरत मौलाना सुल्तान महमूद अल कादिर साहेब जिंदाबाद जिंदाबाद बीबी रे वो आगंतुक व्यक्ति और के होना ওই ব্যক্তি আমার জন্মদাতা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাবা যে চৌকাট পাল্টিতে বলেছে ওই চৌকাট হইলা তুমি স্ত্রী আল্লাহু আকবার হায় হায় আমাদের বর্তমান সমাজের কোন স্ত্রীর কাছে যদি বলা হয় আমার বাবা বলেছে তোমাকে পাল্টিয়ে ফেলতে সাথে সাথে দাউলিয়া বলবে তোমার বাবার খবর দাও তার গর্দান ফেলে দেব কথা বল না নবীগণের স্ত্রীরা अत्यंत भद्र महिला छिलो नबीगणेर स्त्रीरा जे कोनो सिद्धांत कष्टेर हलो ओनारा सज्ञाने माथा पेते मेने नित जेई मात्र इब्राहिम खलीलुल्लाहर कथाटा इस्माइल जबिउल्लाहर काछे बोललेन बेले चौकाट जे आमार बाबा बोलेछे चौकाट पाल्टाते जे आमार बाबा बोलेछे ओई चौकाट आमार घरेर चौकाट ना रे बीबी ओई चौकाट हइला तुमी प्राणेर बीबी आमार बाबा तोमाके पाल्टानोर जन्य अर्थात तोमाके त्याग करार जन्य आमार बाबा आदेश करे गेछे ओ इस्माइल जबिउल्लाहर स्त्री डेके बोले ओ स्वामी तुम्हार बाबा जेटा बोले বলেছে আমার কোনো আপত্তি নাই, তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে আমার কোনো আপত্তি নাই, তুমি আমাকে ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও, আমি চলে যাব। আল্লাহ আকবার বলবেন না? এত সহজে আমাদের দেশে মেয়েরা মেনে নেবে? হ্যাঁ, ধাও লবে, আগে ধাও বলে, আগে গড় দানটা ফেলে লই, তারপরে তোর গড় ছাড়। কথা কয় না? পয়গম্বরের স্ত্রী কোনো তোয়াক্কা না করে বলে, পানের স্বামী আপনার বাবা যেটা বলেছে সেটাই করেন, আপনি আমাকে ত্যাগ করেন অর্থাৎ তালাক দিয়ে দেন, আমার কোনো সমস্যা, আমি কষ্ট পাবো না, আপনার বাবা যেটা বলেছে আপনি সেটাই করেন, আমি আপনার উপরে কোনো রাগ করবো না, পানের স্বামী গো আপনি আমাকে ত্যাগ করে দেন, তালাক দিয়ে দেন। বাবার কথা রাখতে যে ইসমাইল জবিউল্লাহ ওই স্ত্রীটাকে কি করলেন? তালাক দিলেন। কেন তালাক দেওয়ার কারণটা কি? না প্রমাণ করেছে, কি করেছে? উনি খোঁজখবর নিয়েছে, উনি শুক্রিয়া আদায় না করে বলেছে আমরা বালা মুসিবতের মধ্যে আমাদের জীবন কাটতেছে, অথচ আল্লাহ শুক্রিয়া আদায় করে। কথা বুঝেন বাবা, ওয়াজ আমি বেশি করব না, বুঝেন আপনি কতটুকু শুক্রিয়া আদায় করেন, কতটুকু শুক্রিয়া আপনি আদায় করেন মাওলা, যে আল্লাহ আপনাকে জবান দিলে এত সুন্দর কথা বলতে পারেন। অনেক বদির বাবাকে বাবা বলে ডাকতে পারে না, অনেক বদির মাকে মা বলে ডাকতে পারে না, যে আল্লাহ আপনাকে এত সুন্দর দুটা চক্ষু দিলেন, আপনি কি কিয়ামত পর্যন্ত যদি আপনাকে হায়াত দেওয়া হয়, আপনার মস্তিষ্কে যদি 1000 জবান দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি 1000 জবান দিয়ে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার আল্লাহর শুকরিয়া আদায় করেন, মনলি পর চক্ষু নামক যে নিয়ামতটা আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি কি শেষ করতে পারবেন? কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার আমাদের? হ্যাঁ, আপনি কম্বল মোড়া দিয়ে ঘুরান, কম্বল মোড়া দিয়ে ঘুমান। আজকে পূর্বপাড়া মসজিদে মাহফিল হচ্ছে, আপনি বাজারে চা খাচ্ছেন, কেন? হানিয়ান বাজার কি আগামীকাল থাকবে না? কথা বলা থাকবে না? আরে এখন মাহফিলে যারা আছেন, এখানে আল্লাহ না করে যদি আমাদের কারো মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা কোথায় হচ্ছে? এই মসজিদ একদিকে জান্নাতের বাগান, অন্যদিকে মাহফিলের জায়গাকে নবী বলছেন সেটাও জান্নাতের। আর তুমি দোকানে আছো, সেখানে রহমত পাওয়া যায় না। আমার নবী কয়, কি বলেন জানেন? আল্লাহ নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতাহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। দুটা জবান খুলে উচ্চ আওয়াজে বলেন, দুই হাত আলগি দিয়ে আল্লাহু আকবার। আপনি দোকানে বসে আছেন, সেখানে আল্লাহ রহমত মিলে না। আমার নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেখানে আল্লাহর জিকির করা হয়, ইল্লা হাফাতাহুমুল মালায়েকা, যেখানে আল্লাহর জিকিরের মজলিস করা হয়, ইল্লা হাফাতাহুমুল মালায়েকা, ওই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনে দিয়ে রাখে। সুবহানাল্লাহ। বাড়িতে যে পাবেন, এখন আপনাদেরকে বেষ্টনে দিয়ে রাখছে কারা? কোন ফেরেশতা? কথা কয় না, কোন ফেরেশতা? এতে আপনারা খুশি না বেজার? রহমতের ফেরেশতারা যাদেরকে বেষ্টনী দেয়, এদের কোনো দুনিয়ার কোনো দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকতে পারে? রহমতের ফেরেশতা শুনে খুশি। আর চারটা পুরস্কার বাকি আছে। কি? অগশিয়াত আলাইহিমুর রাহমা, যারা জিকির কুরআন হাদিসের মজলিসে বসে আল্লাহর হাবিব বলেন তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। শুধু তাই নয়, যারা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ আমার ওই নেককার বান্দাদের স্মরণ করি। এবার আমি আমার আসল মূল আলোচনা চলে যাই। কোনটা? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহর আলোচনায়। কি করলেন? বাবার কথায় চৌকাট পাল্টিয়ে ফেললেন। কি করলেন? বাবার কথা, প্রথম স্ত্রীকে তালাক দিলেন, দ্বিতীয় বিবাহ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার মক্কা নগরীতে আসলেন। দ্বিতীয়বার মক্কা নগরীতে আসার পর তিনি কি করলেন? দ্বিতীয় স্ত্রীর খবর নিলেন। মারে মা, তুমি কেমন আছো? দ্বিতীয় স্ত্রী বলে, ও মুসাফির বাবা, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আমার মাওলার দয়ায় রহমতে আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ বললেন না? কি বললেন? আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ পাকের দয়া ও রহমতে আমি অনেক ভালো আছি, আমাদের জীবন অনেক ভালো কাটছে। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, रे मा तुम्हार स्वामी जखन देशे आसबे तुम्हार स्वामीके एकटा कथा बोलबा से जेन तार चौकाटाके जत्न करे राखे। आगेर स्त्री नाफरमानी करार कारणे बाबा बोललो से जेन तुम्हार स्वामीके बोलबा तुम्हार स्वामी जेन तार चौकाटा पाल्टिये नेय। द्वितीय स्त्री जखन शुक्रिया आदाय करलो आल्लाहर पैगम्बर इब्राहिम खलीलुल्लाह द्वितीय स्त्री के बोललो तुम्हार स्वामी जखन आसबे रे तुम्हार स्वामी के बोलबा से जेन तार चौकाटाके सजत्ने राखे। शुक्रिया आदाय करले खुशी हय के आल्लाह लाइन शकरतुम ला अज़ीदन्नकुम। अल्लाह कहे रे आमार बांदा नेयामत पावार पर आमी अल्लाहर शुक्रिया आदाय करो मालिक शुक्रिया आदाय करलाम की होबे आमार मावलाय कहे नेयामत पावार पर यदि शुक्रिया आदाय करते पारो लाज़िदान्नकुम आमी अल्लाह बोलछि जे नेयामत पाइया शुक्रिया आदाय करछो 10 टाका नेयामत पाइया शुक्रिया आदाय करछो रे बांदा आमी अल्लाह तोमाके 20 टाकार नेयामत दिए देब 100 टा रहमत पाइया नेयामत पाइया शुक्रिया आदाय करछो আমি আল্লাহ তোমাকে 200 নেয়ামত দিয়ে দেব। নেয়ামত দরকার আছে কি নাই? কম না বেশি? বেশি নেয়ামত চাইলে কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? বলেন না আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এমন একটা মজলিসে বসাইলেন শুকরিয়া আদায় করেন না বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আপনি চিন্তা করেন নাফরমানি করার কারণে এক নবী আদেশ করছে আরেক নবীর স্ত্রীকে তালাক দিতে, সেটাই ঘটেছে। আরেক বিবি শুকরিয়া আদায় করছে, বলছে তোমার স্বামীকে বলবা সে যেন তার চৌকাটটাকে কি করে? যত্ন করে। ইসমাইল জবিউল্লাহ কয়েকদিন পর দেশে আসলো। বিবি ডাক দিয়ে কয় সোনার স্বামী গো একজন সুন্দর মুসাফির আসছে। বলে কি জিজ্ঞেস করেছে? বলে জিজ্ঞেস করেছে আমাদের দাম্পত্য জীবন কেমন যায় কেমন যায়, তুমি কি বলেছো? বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর দয়া আমাদের দাম্পত্য জীবন খুব সুন্দর যাচ্ছে। বলে তো উনি কি উত্তর দিয়েছে? বলে উনি বলেছে তুমি যেন আমি যেন আমার স্বামীর কাছে বলি আমার স্বামী যেন তার চৌকাটটাকে সযত্নে মায়ার সাথে রক্ষা করে। সুবহানাল্লাহ। স্ত্রী তাহলে শুনো আমার বাবা যে বললেন চৌকাটটাকে যত্ন করে রাখিও, ওই চৌকাট অন্য কিছু নয়, অন্য কিছু নয়, ওই চৌকাট হইলে তুমি পানের স্ত্রী। অর্থাৎ তোমাকে যেন আমি যত্ন কইরা মায়া কইরা ভালোবাসা রাখি আমার বাবা এইটাই বললেন। স্ত্রী বলে কেন কেন তোমার বাবা এটা বললো? বলে আমার বাবা এই জন্য বলেছে তোমার খোঁজখবর নেওয়ার পর তুমি যখন আল্লাহর শুকরিয়া আদায় করেছো আমার বাবা তোমাকে ধার্মিক মহিলা হিসেবে স্বীকৃতি দিল, তুমি একজন ধার্মিক মহিলা, তুমি একজন শুকরগুজার বান্দি, এইজন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া গেছে, এইজন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া আমার বাবা তোমার উপরে খুশি হইয়া তোমাকে যত্নে রাখার জন্য আমি সন্তানকে তোমার কাছে বলে গেছে। তাহলে শুকরিয়া অর্থাৎ শুকরগুজার বান্দি হওয়ার কারণে নবীর সন্তুষ্টি পাইছে। এক নম্বরে কার? কতক্ষণ না কার? নবীর সন্তুষ্টি যিনি হয়েছে উনি আল্লাহর সন্তুষ্টি এমনিতেই, কথা কন না। আরেকজন নাফরমানি কইরা নবীর অসন্তুষ্টি পাইছে, নবীর মনে কষ্ট দিয়া স্বামীর ঘর ছাড়তে হয়েছে, কথা কন না। তাহলে শুকরিয়া আদায় করার গুরুত্ব কম না বেশি? নাফরমানি করলে শাস্তি আছে কি নাই? আমি শুধু শুকরিয়ার গুরুত্বটা বোঝাইবার জন্য কথাটা বলেছি। এবার আসেন, আমাকে আমাদের আপনাদের ইমাম সাহেব বলেছেন পর্দা সম্পর্কে বলা। পর্দা আছে তো? কতটুকু আছে? 50-50, 50 এদিকে 50 এদিকে, কথা কর না। হ্যাঁ হ্যাঁ রে, পর্দার নমুনা দেখলে কি সুন্দর পর্দা করে। 2000 টাকা বকরার দাম, কত? 5000ও আছে। ম্যাডাম যখন বকরা পইরা যায় কিছু মনে করবেন না, আমি আজকে কিছু উল্টা পাল্টাও বলবো, কিছু লাইনও বলবো, কিছু বেলাইনও বলবো, সমস্যা আছে? লাইনেরটা মানতে পারলে বেলাইনেরটা মানতে হইব। তো বকরা পড়তে হয় পর্দা করার জন্য, শুধু আমার বাহ্যিক দেহ ঢাকার জন্য নয়, আমার শরীরের অঙ্গ যেন, আমার শরীরের গঠন যেন না বুঝা, কথা কয় না। কারো পেট মোটা এটা যেন না বুঝা, কথা কয় না। কারো ফিটের মধ্যে হোঁড়া আছে এটা যেন না বুঝা কথা বুঝেন কিন্তু আমার আমি কথা বেশি বলবো না অল্প কথায় বোঝার চেষ্টা করবেন কয় আকল মানরে ইশারা ব্যাক কলরে নাই এটা আপনাকে এখানে আমগো দিকে বলে যে আকলমান ব্যক্তিকে ইশারা করলে বুঝে বুঝা লায় আর ব্যাক করলে ডান বুঝে না কথা কর না আর আকলমান যদি বলি এই মানে বোতলটা এখানে আছে যদি বলি এই বুঝে ভালো যে হুজুরের বোতল দিতেই হবে আর যেটা ওই হে আমার মতো বেতাইলা ধাক্কা দিল বুঝে না বোতল আনতে গেলে মোবাইল নিয়ে আইব ওই দিন একটা আমার ছাত্র একটা আমার রুমে और आमी बोलम तुम पानी आन हे जो जूता आने तो एम हल केमन है तो हाओ बुझे नीबें पीटर मध्य होड़ा भुकरा फुरसी ये बुझा जाए लाभ हईल ढिले ढाला कलो बोकरा ढिले ढाला कत कहना ढिले ढाला ना घोलाफी ना टाइट हराबार स्केल की कौन डिजिटल बोकरा डिजिटल फरदा हाय डिजिटल फरदा कईरा कबर जाओ डिजिटल मार खाइबा कथा खन ना जरा डिजिटल फरदा करे कबरे गेले अवश्य मिस्टर फेरेस्तारा आल्लाहर रहमतेर फेरेस्तारा आजाबेर फेरेस्तारा डिजिटल मार दिबो कथा खन ना अल्लाह पाक आमार नबीगणेर बीबीगण आमादेर आम्मा जानदेरके लक्ष्य करले बोललेन অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি ওয়াল উলা ও আমার নবীর বিবিগণ আপনারা আইয়ামে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদায় বাড়ির বাইরে বের হবেন না রাস্তাঘাটে বের হবেন না রাস্তাঘাটে বের হবেন না কারণ আপনাদের একটা সম্মান আছে সম্মান আছে আপনারা হলেন নবীর বিবি আপনাদের इज्जत আপনারা হলেন উম্মাহাতুল মুমিনিন আমার নবীর যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আপনারা হলেন সকল উম্মতের মা সুবহানাল্লাহ আপনাদের সম্মান আছে নবীদের বিবিগণকে বলা মানে নবীদের বিবিগণের মাধ্যমে উম্মতি মুহাম্মদীদেরকে শিক্ষা দেওয়া কথা কন না আমার আব্বা জিরে নবীজির বিবি উম্মে সালেমা ও মাইমুনা আমার নবীজির সামনে দুই বিবিকে নিয়ে আমার নবী গল্প করছেন আপনারা করেন না এই কথা কয় না বিবিকে নিয়ে গল্প করেন নি এটা যদি এই সময় কো আমরা তো চা খাই খুলাই না ইলেকশন করে তো খুলাই না এই সময় কো বউয়ের সুযোগ তুমি কইতে কা তো বউ আইলে হ্যাঁ আমরা যেমন বউয়ের সময় দেন না ওই 12টা বাজে আসেন বউকে আমি হইতে তাই নিজে লয়ে ভাত খাক কথা কন না পরের দিন কয় হে শ্বশুর আব্বা আপনার মাইয়াটা বেশি ভালো না কি যে আমি এত এই রাত্রে আসছে আমরা ভাত বাইরে দিব আপনার মেয়ে শুয়ে রয়েছে তো বাবা আপনি কখন আইছেন আমি 12টা আইছি তো ঠিকই তো আছে 12টা বাজে কি আমার মেয়ে স্বপ্ন রাখেন আপনার জন্য শোনেন আপনার স্ত্রীকে আপনি সময় দিবেন তার হক আপনার কাছে আছে কি নাই এই কথা কন না স্ত্রীর হক আছে কি নাই শুধু আপনি রাত্রে ওনার সাথে এক বিছানায় থাকলেন এটাই হক না তার সাথে বসে বসে মাঝে মাঝে তার দুঃখের সময় একটু বসে তাকে একটু আনন্দ দিবেন তার দুঃখ বেদনা দূর করবেন অনেক সময় স্ত্রীর অনেক ব্যথিত হয়ে থাকে তার পাশে বসে তাকে আপনি কিছু মজার কথা শোনাবেন গল্প শোনাবেন তার দুঃখ দূর করবেন কথার মাঝেও ভালোবাসা আছে আছে কি নাই অনেক বাবারা সকালে অফিসে যায় অফিস থেকে এসে দোকানে যায় দোকান থেকে ঘুমায় সন্তান তো এর আগে ঘুমিয়ে গেছে ফজরের সময় সন্তান ঘুম থেকে ওঠার আগে বাবা বসে মানে এই বাবা সন্তানের একটু সময় দিব এই সুযোগটাও বড় হইলে সন্তান বাবারে এই বাবার কথা শোনে না কারণ বাবার কাছে সন্তান আদর পায় না তো তো কি করে সন্তান বাবাকে মায়া করবে আপনার বিবিকে আপনার সন্তানকে আপনাকে সময় দিতে হবে কথা কোন ঠিক না বেটি উম্মে সালেমা উম্মে মায়মুনা আমার নবীর সামনে দুজন বিবি নিয়ে আমার নবী মধুর গল্প করছে এমন সময় উম্মে মাকদুমের পুত্র আব্দুল্লাহ অন্ধ সাহাবী কি সাহাবী কথা কয় না কি সাহাবী মনোযোগ আমার মূল সাবজেক্ট আমি চলে এসেছি এখন আর এদিক সেদিক চলবে না এদিক সেদিক অনেক হয়েছে যদি আবার আপনারা চান তাহলে যাবো আর কি দুজন বিবিকে নিয়ে গল্প করছেন ইন দি মিন টাইমে উম্মে মাকদুমের পুত্র আব্দুল্লাহ অন্ধ সাহাবী নবীজির মজলিসের দিকে আসতেছে আমার নবী দূর থেকে ফলো করালেন नबी जलाइका बोले उम्मे सलामा रे उम्मे मायमुना ये अमर बीबीरा तुमरा दुजोन तरतरी पर्दार अंतराले चले जाओ। दुजोन अम्मू जान डाक दिए बोले या रसूलल्लाह अमरा क्यों पर्दार अंतराले जाबो। हमारे नबी डाक दिए कहे तुमरा कि देखते पाओ ना उम्मे मखदूमेर पुत्र अब्दुल्लाह अंध साहाबी तुम्हारे दिखे आसते बोले या रसूलल्लाह ओई उम्मे मखदूमेर पुत्र अब्दुल्लाह तो अंध से तो हमारे देखबे ना हमारे नबी डाइका बोले ए आमार बीबीरा उम्मे मखदूमेर पुत्र यदि अंध তোমরা তো অন্ধ নয় উম্মে মাকদুমের পুত্র তোমাদেরকে দেখবে না ঠিক আছে তোমরা তো তাকে দেখবে তোমাদের জন্য উম্মে মাকদুমের পুত্র আব্দুল্লাহ হলো বেগানা পুরুষ অতএব দেরি নয় ওই আব্দুল্লাহ আসার আগে তোমরা তাড়াতাড়ি পর্দার অন্তরালে চলে যাও। এখান থেকে কি বুঝলেন পর্দা শুধু একজনের না উভয়ের কথা কন না পর্দা কি শুধু মহিলার না পুরুষেরও আছে शुद्ध की पुरुषेर ना महिलारो आछे अंध साहाबी अब्दुल्लाह चोखे देखे ना तार पर्दार कोनो समस्या होबे ना तोमरा तो देखो तोमरा तो अब्दुल्लाह के देखबे তোমরা যখন আব্দুল্লাহকে দেখবে আব্দুল্লাহ তো তোমাদের জন্য বেগানা পুরুষ তোমাদের পর্দা নষ্ট হবে তোমরা গুনাহগার হইবা পর্দা করা ফরজ তোমাদের ফরজ তরক হয়ে যাবে তোমরা নবীর বিবি তোমরা কি আল্লাহর কথা মানবে না আল্লাহ যে বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সাথে সাথে আমার নবীর বিবিগণ যখন নবীজি কথা বললেন সাথে সাথে পর্দার অন্তরালে চলে গেছে যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে एखान स्पष्ट हलो महिला ना देखलो आमी महिला के देखले महिला देखे नहीं ओनार पर्दा बेसे गेछे उनी पर्दा तरफ थेके बेसे गेछेन किन्तु आमी जे महिला के देखलाम आमार पर्दा कि 12टा कथा कय ना आमार पर्दार कि आमी महिला के देखी ना आमी माटिर दिके ताकिये हांटतेछि आमादेर आमी चक्षु निम्नगामी करे हांटतेछि किन्तु एकजन महिला आमार दिके भेल भेल करे ताकिये आछे আমি নিচের দিকে তাকিয়ে যাচ্ছি আমার পর্দা কিন্তু রক্ষা হচ্ছে কথা কন না যেই মা ওই পথযাত্রীর দিকে তাকিয়ে আছে পথযাত্রী যদি ওই মায়ের দিকে না চাইলো পথযাত্রী বেঁচে গেল কিন্তু যে মা ওনার দিকে তাকিয়ে আছে ওই মার কিন্তু পর্দার 12টা কথা কন না কা আমার ভাইয়েরা নবীজি বললেন লা তাদখুলুল জান্নাতা নবীজি বললেন যারা বেপরদা মহিলা বেপরদা পুরুষ তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না লা তাদখুলুল আদাইয়ুসু লা তাদখুলুল জান্নাহ অন্য হাদিস শরীফে বলেছেন আদাইয়ুসু লা তাদখুলুল জান্নাহ দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও মুনিব ও রাসূল ও নবী ইয়া রাসূলুল্লাহ দাইয়ুসটা আমরা বুঝলাম না দাইয়ুস এই স্তরে মানুষ কখন পচে কি কাজ করলে পচে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা দাইয়ুস ওই মহিলাকে বলা হয় যেই মহিলা 40 জন বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করে কতজন বেগানা বুঝেন যাদের সাথে আপনার বিবাহ জায়েজ কি যাদের সাথে আপনার সাথে বিবাহ বন্ধনে শরীয়তে এরাই আপনার জন্য কি কথা কয় না এরাই আপনার জন্য কি চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়নি কথা কয় না আর ভাই চাচাতো ভাই বিবাহ হয় না খালাতো ভাই খালাতো বোন বিবাহ হয় না ফুফাতো ভাই ফুফাতো বোন বিবাহ হয় না এগুলো এই বেগানা। অনেক ক্ষেত্রে ভাই মারা যায় ভাবি এখনো যৌবনকাল ভাবির অথবা একটা সন্তান হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই মারা গেছে দেবর তার ভাবিকে বিয়ে করে কথা কন না এটা জায়েজ করে কি করে না তাহলে দেবর ভাবির জন্য কি কথা কয় না রে দেবর ভাবির জন্য কি আয় হায় একেবারেই অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে না আলোচনা বিপরীত চলে যাচ্ছে আলোচনা আপনাদের এন্ডিতে চলে যাচ্ছে আপনারা চান তো ভাবির সাথে একটু কথা বলতে কিন্তু বিপরীত চলে যাচ্ছে তো কথা কয় না রে যাদের সাথে বিবাহ বন্ধনে জায়েজ এরাই আপনার জন্য বেগানা আর এরকম ৪০ জনের সাথে যে সাক্ষাৎ করে কতজন আল্লাহর হাবিব বলেন এইরকম বিবাহ বন্ধনে জায়েজ ওই মানুষগুলা প্রত্যেকটা মহিলার জন্য বেগানা পুরুষ এই রকম 40 জন পুরুষ যদি কোনো মহিলার চেহারা দেখে ওই মহিলাটার সাধারণ মুমিনা থাকে না, ওই মহিলাটার নাম দাইয়ুসের খাতায় লেখা হয়। আর দাইয়ুসের সিদ্ধান্ত হলো আদাইয়ুসু লা তাদখুলুল জান্নাহ, ওই দাইয়ুস কোশ্চিন কালো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমার মতো মহিলা তো আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন, কতক্ষণ না? তোমার মতো মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিল, তোমার মতো মহিলা উম্মে সালামা ছিল, তোমার মতো মহিলা উম্মে মাইমুনা ছিল, তোমার মতো মহিলা আমার নবীজির 10 জন অথবা 11 জন বিবি ছিল। ওনাদের জীবনে কি কোনো শখ ছিল না? ওনারা চাইলে তো এনি টাইম আল্লাহ সব কিছু ওনাদেরকে দিয়ে দিতেন, ওনারা চাইলে যে কোনো জায়গায় যাইতে পারতেন, আমার নবী ওনাদেরকে নিতে পারতেন। কিন্তু আমার আল্লাহর বিধিবিধান মানার করার জন্য আমার নবীর বিবিগণ বেপরদা বাইর হয় না, বের হয় না, বের হয় না। তাহলে একটা মজার কথা মনে হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সালে মুসা জঙ্গি, দেখো রে মা পর্দা করার গুরুত্ব দেখো। আবু সালে মুসা জঙ্গি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাম্মাজান উম্মুল খায়র মা ফাতেমা, ওনার কি দাম, ওনার কি মর্যাদা! পর্দা করার কারণে উনি সরদারে আউলিয়ার আম্মা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সে অনেক কাহিনী। আবু সালে মুসা জঙ্গি একটা ফল খাইল, ফলের মাপ নেওয়ার জন্য 12 বছর গোলামি করলো। শুনেন, আমার আউলিয়া কেরামের কেরামত কোনো আমার বিষয় না, আমি ফরদার বিষয় নিয়েছি। তো এই ফরদা করলে কত গুরুত্ব, কত দামি হওয়া যায় একটু শুনেন। আবু সালেহ মুসা জঙ্গি নদীর ফল খাইলেন, মাপ নেওয়ার জন্য বাগানের মালিকের কাছে 12 বছর গোলামি করালেন। 12 বছর পরে বলে, মনিব গো, আমার তো আফেলের সাজা 12 বছর আগামীকাল পূর্ণ হবে, আমাকে আপনি আগামীকাল ছুটি দিবেন কি দিবেন না? বলেন না না। উম্মুল খায়র মা ফাতেমার আব্বা কয়, বা একটা ফলের জন্য যে মানুষটা 12 বছর গোলামি করতে পারে, এই কি সলিমুল্লাহ কলিমুল্লাহর মতো সাধারণ মানুষ? নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না, তোমার এখনো আফেলের যেই ক্ষমা সেটা এখনো যোগ্যতা অর্জন করো না, আরো কিছু তোমার কাজ আছে। বলে কি? বলে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে করলে আমি তোমারে ওই আপেল খাওয়ার মাফ করব, তুমি যে আপেল খাইছো সেটার ফলা সেটার কি করে সেটার মুক্তি দেব। বলে, আপনার মেয়ে আছে, আমি বিয়ে করতে হবে? বলে, হ্যাঁ, বিয়ে না করলে মাফ দেবেন না? বলে, না, বিয়ে করতে হবে। রাজি হয়ে গেলে। সুবহানাল্লাহ কয় না? আপনি হলে কইতেন, সাথে সাথে কি করতেন, ইচ্ছা মতো খুন নিতেন। 12 বছর গোলামি করছে, আবার মেয়ে বিয়ে করতাম, একবারটা কলি খা আগে, কতক্ষণ না? না, উনি ওনার কথা হলো, আমি যদি ওনার হকটা মেরে কবরে যাই, ওনার হকের জন্য আমি যদি জান্নাতি হয়ে থাকি, আমাকে যাইতে হবে জাহান্নাম, কতক্ষণ না? হকুল্লাহ হকুল এবাদ, সাবধান, হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ মাফ করবে এনি টাইম। সারা জীবন নামাজ পড়েন নাই, হঠাৎ করে একদিন তওবা করেছেন, চোখের পানি ফেলেছেন, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আপনি কারো হক নষ্ট করছেন 1 টাকা, কয় টাকা? ওই যার হক 1 টাকা নষ্ট করছেন, এ মাফ না দিলে আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত কান্না করলেও মাফ করবে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, ঠিক আছে, আফেলের ক্ষমানিতে যদি আপনার মেয়েকে বিয়ে করতে হয়, আমি রাজি গো, রাজি। আল্লাহু আকবার, রাজি হয়েছে। এবার আরো শর্ত কঠিন হচ্ছে, কঠিন। বলে, রাজি আসতো তো? বলে, হা। বলে, শোনো, আগে ভাগে বলি, আমার মেয়ে কিন্তু অন্ধ। আয় হ্যাঁ, বিপদ কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? 12 বছর গোলামি, আবার মাইয়া বিয়া, আবার কয় অন্ধ। হায় হায়, কি বিপদ! আর আরো আছে, শুধু অন্ধ না, ল্যাংরা। বিপদ কি বাড়তেছে না কমতেছে? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করলে ওনাদের জীবনের সাথে আমাদের জীবনের কোনো মিল নেই, আছে? এই কথা কয় না, আছে? অলির পাগল, কিন্তু অলির জীবনী আমাদের মাঝে নাই। কথা কয় না, নবীর পাগল, নবীর সুন্নাত আমাদের মাঝে নাই। এই পাগলের কোনো দাম আছে? না। এই পাগল হইল ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, 2 জন দুধ খায় নাচে, হেতে না খাইয়ে নাচে, কথা কন না? ওই হেটার মতো আর কি। আমি নবীর পাগল, নবীর সুন্নাত আমার মাঝে থাকতে হবে। পাগলের নমুনা হলো নবীর সুন্নাত, বাস্তবিক জীবনে থাকতে হবে। রাজি হলো, ল্যাংরে করবো কি করবো, আর মাপ তো নিতে হবে। शुद्ध लैंगरा ना आतुर हाथों ना आय हाय विपद बाढ़ता ना कमता से कोई एक ही बारे सुंदर ना काला विपद बाढ़ता ना कम से अल्लाह रोली हमारे गांव से पाके रब्बा जनाबु सर्वे मुसा जंगी बोले ओ मुनी बारह बसर गुलामी करला अपने बोलन में भी करता हबे राजी है गलाम अपने बोलन में ओंदो में लैंगरा में आतुर में सुंदर ना कालो हमें सब राजी गो राजी अपनार कलो में लैंगरा में आतुर में अंध में हमें विये करब तारपर अपनी आमाके ओई फल खावार मुक्ति दान करें अल्लाहु अकबर विवाह हईल बासार घरे गेछे पानेर पाटा निये आसतेछे बउ घंटा दिया हुजुर गाउस पाक रब्बा कय कि रे बल्लो लैंगरा एटा जे हाइटे आसतेछे कि रे बल्लो आतुर एटा जे हातेर मध्ये पानेर बाटा कि बल्लो जो अंध एट दुई चोख दिए देखे देखे निजे निजे आसते क्यों दौड़े दौड़े आनते हैं ना कि बल्लो कलो एखन देखी पूर्णिमार चाँद एटा तो हमार बऊ ना दुई नम्बर ही अर्थात ए बऊ द्वारा आमी थाकबो ना दौड़ पेरे बेड़े गेछे अल्लाह अकबर कय ना एटा तो हमार बऊ ना एटा बेगाना महिला अर्थात हमार बऊ ना आमी एखाने थाकले आमार गुनाह होबे दौड़ दिए बाइरे गेछे अल्लाह अकबर बोलेन दौड़ दिए चले गेछे बाबार काछे शशुरेर काछे ए बाबा एखन तो बाबा हइছে कथा कन ना कि अब्बा कथा कहना कि अब्बा ए तारा मन शशुर अब्बा कहना कहना कहले तो बोलो बोलें कि अब्बा शशुर अब्बार काছে গেছে আপনি আমার সাথে ডিপ্লোমেসি করলেন আমার সাথে আপনি দুই নম্বরই করলেন এই কি বলো তুমি তোমার শ্বশুর না আমি দুই নম্বরই শ্বশুরে কয় বলে হ্যাঁ করছেন বলে কি মজার কথা আপনি বলছেন না আপনার মেয়ে ল্যাংরা হ্যাঁ বলছি बोलছেন না আতুর বলছি बोलছেন না অন্ধ বলছি बोलছেন না কালো বলছি বলে ল্যাংড়াও না আতুরও না কালোও না অন্ধও না এটা কি ক বাবারে শুনো 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 এ আমার হানিয়ান গ্রামের মা শুনো মজার কথা বাবা কয় মেয়ে অন্ধ ল্যাংড়া আতুর কানা হায় হায় বাবা কয় মেয়ে সুন্দর রূপসী বাবা পরিচয় দিল মেয়েটা সবচাইতে কুৎসি কালো স্বামী যখন বাসর করে মেয়েটা হেঁটে হেঁটে যায় স্বামী দৌড়াইয়া বের হয়ে যায় এটা তো আমার বউ হতে পারে না আমার বউ তো ল্যাংরা আমার বউ তো অন্ধ আমার বউ তো আতুর আমার বউ তো কালো এটা ল্যাংরাও না কানাও না আতুরও না সুন্দর বাবা কয় বাবারে আমি কেন বলেছি আমার মেয়ে ল্যাংরা আমার মেয়ে জীবনে কোনোদিন এই দুই পা দিয়ে এই আল্লাহর জমিনের মধ্যে বেফরদাভাবে রাস্তাঘাটে চলাফেরা করে না এই জন্য বলেছি আমার মেয়ে ল্যাংরা আল্লাহ ए हानियानेर मा देखो आल्लार विधान मानले कत दामी हवा जाए कत फातेमा नाच गान करे कत कन्या कत फातेमा रास्तार पाशे जीवन काटाय कत फातेमा यात्रा थिएटर करे ओई फातेमार कपाले ओली आल्लार मा हवा कपाले जुटे ना उमुल खैर मा फातेमार कपाले केन श्रेष्ठ ओली सरदारे आउलियार মা হলেন সরদার আউলিয়ার মা হওয়ার যোগ্যতা ওনার আছে কি নাই যিনি জীবনে পাও দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় বেপরোয়াভাবে বিচরণ করে না বাবারে এই জন্য বলেছি আমার মেয়ে ল্যাংরা 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 আর যে বলেছি আতুর আমার মেয়ে এই হাত দিয়ে কোনোদিন পরপুরুষের হাতে হাত রাখে না আমার মেয়ের হাত কোনোদিন পরপুরুষে দেখে না এই জন্য বলেছি আতুর আর যে অন্ধ বললাম আমার মেয়ে যেই দুটো চক্ষু আল্লাহ দিয়েছে আমার মেয়ে এই দুটো চক্ষু দিয়ে আল্লাহর বিধান মেনে কোনো পরপুরুষের দিকে দুই চক্ষু দিয়ে চায় না এই জন্য বলেছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে যে এত সুন্দরী আমার মেয়ের রূপ কোনো পরপুরুষকে দেখায় না দেখায় না দেখায় না এই জন্য বলেছি আমার মেয়ে কালো আরে আল্লাহু আকবার বলে তুমি কি উম্মুল খায়ের মা ফাতেমার জীবনী অনুসরণ করতে পারো না কেন তোমার কাছে এটা অসাধ্য কেন তোমার কাছে এটা অসাধ্য তুমি কি ভাবছো এটা নিয়ে তুমি সারা জীবন থেকে যাইবা রে মা ए माँ तुम्हार मत कत बोन आज के मागरिबे परे जानाजा होयेछे तुम्हार मत कत माँ आज के रात्रे दुनिया थेके बिदाय निये चले जाबे किसेर बाहादुरी करो माँ आमारे माँ नबीजी बोलछेन सकल पापेर मूल हलो कि मिसा कथा सकल पापेर मा हलो मिथ्या कथा बोझें सकल पापेर मा मिथ्याटाके मायेर साथे केन तुलना करछे कारण आछे ना कथा कय ना कारण आछे ना मा थेके सन्तानेर विस्तार हय कि हय कथा कन सन्तानेर विस्तार हय जे मा सन्तान विस्तार करे एई मा कत सचेतन थाका दरकार कथा कन ना আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে উম্মুল খায়ের মা ফাতেমা বেপরদা ছিল না উনি পাও দিয়ে আল্লাহর জমিনে অন্যায়ভাবে বিচরণ করে নাই ওনার হাত দিয়ে কোনো পরপুরুষের হাত ধরে নাই ওনার চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকায় নাই ওনার সৌন্দর্য কোনো পরপুরুষ দেখে নাই ওনার ঘরের মধ্যে আল্লাহর ওলি হবে না যে মানুষটা রাস্তাঘাটে অবাধভাবে চলাফেরা করে তার ঘরে শ্রেষ্ঠ ওলি হবে হ্যাঁ উনি তো যোগ্যতা রাখে সরদারে আউলিয়ার মা হওয়ার ঠিক না ঠিক শুনেন আরেকটা কাহিনী শোনাই আমার মাদেরকে আরেকটা কথা শোনাই মাগো আপনাদের ভয় জাগে না আপনি কি ভাবছেন দুনিয়ার আগুনের আযাব জাহান্নামের আযাব দুনিয়ার আগুনটাকে আল্লাহর আযাবের আগুন যেটা জাহান্নামের আগুনকে আল্লাহর রহমতের পানি দিয়ে 100 বার ধৌত করেছে কতবার 100 বার ধৌত করার পরে এটাকে হালকা করেছে জাহান্নামের আগুনটা আলকাতরার চেয়েও ঘন আলকাতরার চেয়েও কালো দুনিয়ার আগুনটা কি ওরকম ঘন না পাতলা দুনিয়ার আগুনটা কি ওটার মতো কালো নাকি লাল তাইলে এটারে 100 বার যে ধুইছে আমার নবী আল্লাহর কথার সাথে মিল আছে কি নাই এই 100 বার ধৌত করা আগুনটা যদি আমাদের শরীরে লাগিয়ে দেওয়া হয় আমরা সহ্য করার ক্ষমতা আছে না আর যেই আগুনটার পাওয়ার দুনিয়ার আগুনের চেয়ে 100 গুণ বেশি ওইটা যদি আপনাকে পাকড়াও করে আপনার অবস্থাটা কেমন হবে আজীবন থাকবেন আপনি দুনিয়াতে আজীবন থাকবেন আর কিছুক্ষণ পরেও তো এই হারিয়ান মসজিদে বলা হতে পারে যে একটি শোক সংবাদ কথা কন না কিছুক্ষণ পরে তো আমার নামে শোক সংবাদের এলান হতে পারে কি নিয়ে বাহাদুরি করেন আপনারা গত গত সপ্তাহে সান্দিনা থেকে 6টা ছেলে 2টা মোটরসাইকেলে চাঁদপুর দেখতে যাচ্ছে আল্লাহর নিদর্শন নদীর পারে যাবে আমাদের হাজীগঞ্জ ডেরেরা 2টা হুন্ডা 1টা হুন্ডা চলে গেছে বুদ্ধাদের নিচে পাইছেন যারা সোশ্যাল মিডিয়া চালান পাইছেন না তারা কি কখনো চিন্তা করছে চাঁদপুর যাওয়ার পথে তারা অ্যাক্সিডেন্ট করে চলে যাবে তারা ভেবেছে তারা চাঁদপুর যাবে আনন্দ করবে 6 বন্ধু মাস্তি করবে মজা করবে হোটেলে খাবে ইলিশ খাবে নদীতে লাফাবে ফাল দিবে আবার বাড়িতে আসবে কথা কন না কিন্তু আল্লাহ কি সে সুযোগ দিছে এই আল্লাহ কি সে সুযোগ দিছে তা আমাদের জীবনে কি এমনটা হতে পারে না আমাদের দোকানে দোকানে কি আজরাইল যাইতে পারে না রে একদিন তোমারি নাম মসজিদ হবে এলান বলবো একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে বলতেন বলেন বাবা একটু সবাই বলেন একদিন তোমারি নাম মসজিদ একদিন তোমাকে পড়িয়ে কাফন বন্ধু স্বজন করবে দাপন ঠিক না বা ঠিক একদিন তোমাকে পড়িয়ে কাপন বন্ধু স্বজন করবে দাপন হঠাৎ চলে যাবে আদরের হৃদয় যে মা বাবাকে কাঁদিয়ে মন তৈরি থেকে তৈরি রেখো সুন্নতি একদিন তোমারি না मस्जिदे हबे नाम एक दिन तुम्हारी नाम मस्जिदे हबे नामे सबुल जारी होले करबे आटक बंद होये जाबे जीवन आटक जखन समनटा जारी होबे ए जीवन नाम नाटकटा कि आर थाकबे ए ए जीवन निये जे नाटक करतेछि आमरा एटा थाकबे नामे समल जारी होले करबे आटक बंद होये जाबे जीवन आटक बाहादुरी थाकबे ना थाकबे कत बहादुरी कत बहादुरी बहादुरी कोनो शेष नहीं बहादुरी थाकबे ना क्षमतार बहड़ाय चले जेते होबे आसल जायगाय ठीक ना भाई हे अल्लाहर नबीर उम्मत एखोनो सतर्क हओ नारी पुरुष उभयेर प्रति पर्दा फरज किना शुधु कि नारीदेर जन्य ना पुरुषेर जन्य आछे आमार बाबाजीरा जुबक एरे जुबक तोमादेर मतो जुबक इमाम हासान इमाम हुसैन छिलो कथा कय ना तोमादेर मतो जुबक इमाम हासान इमाम हुसैन छिलो अल्लाहर विधानेर बाहिरे तारा एकटा कदमो देय नाई मुनाफिकेर काछे जीवन दिछे तारपरও ईमान দেয় না এ আমার হানিয়ানের মা গো আর একটা কথা শুনে যাই আমার নবী যখন মেরাজ শরীফে গেলেন পর্দা করো না মা দেখো একটু শুনো পর্দা না করলে কেমন শাস্তি হয় কেমন করে শাস্তি সহ্য করবা এরে যুবক এ আমার যুবক ভাই যুবক আমার মা বোনেরা গো তোমাদেরকে বলি জাহান্নামের ছোট আযাবটা আজকে বলে যাই আমার নবী কয় জাহান্নামের মধ্যে যে ছোট আযাবটা হবে শুনো 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 জাহান্নামের ছোট আযাব হবে যার সবচেয়ে কম শাস্তি হবে তার পায়ের মধ্যে দুইটা আগুনের খড়ম পড়িয়ে দেওয়া হবে কেমন করে সহ্য করব দুনিয়ার আগুন একটু লাগলে ঠুস ফুটে যায় জ্বলা জ্বলা মা বাবা বাঁচি না শেষ হয়ে যায় আমাকে বাঁচাও বাঁচাও খান্নার রোল পড়ে যায় দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারো না রে মা দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারো না যুবক জাহান্নামের সবচাইতে ছোট আযাব প্রত্যেকটা ছোট আযাবগ্রস্ত মানুষের পায়ের মধ্যে আগুনের খরম লাগিয়ে দেওয়া হবে তারা আগুনের খরম পায়ে দিয়ে জাহান্নামের মধ্যে বিচরণ করবে কেমন করে আগুনের খরম পায়ে দিয়ে হাঁটবা আমি বলবো তুমি বেপরদায় চলো যদি আগুনের খরম পায়ে দিয়ে হাঁটতে পারো আমি বলবো তুমি আল্লাহর বিধানের বাইরে চলো যদি আগুনের খরম পায়ে দিয়ে হাঁটতে পারো আর যদি আগুনের খরম পায়ে দিয়ে হাঁটার ক্ষমতা না থাকে আজকে থেকে তওবা করো রে মা আজকে থেকে তওবা করো যুবক জীবনে অনেক অন্যায় করেছো অনেক নাফরমানি করেছো বেপরদায় চলেছো রে মা আজকের পরে এই আলোচনার পরে যায় নামাজে বসে যাও আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা করো আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা করো আল্লাহ গো বুঝিনা বান্ধবীর মায়া পড়ে দুনিয়ার মোহে পড়ে আনন্দের মোহে পড়ে ধন সম্পদের ক্ষমতার বাহারে টাকা পয়সার ক্ষমতার বাহারে আমি বেপরদায় চলেছি মাওলা আমি তো তোমার কাঠগড়ার আসামি ও মাওলা আমি তোমার কাঠগড়ার আসামি তাও অর্থ আত্মসমর্পণ করা আপনি মার্ডার কেসের আসামি আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে ওয়ারেন্ট জারি হওয়ার পরে আপনাকে পুলিশ ধরার আগে যদি আপনি কোর্টের মধ্যে আত্মসমর্পণ করতে পারেন বাংলাদেশের আইন অনুযায়ী যে আসামি কোর্টকে শ্রদ্ধা করে কোর্টের মধ্যে আত্মসমর্পণ করে তার সাজাটা যতটুকু সাজা হওয়ার কথা তার চাইতে একটু সাজাটা কমে যায় কথা কন না কেন 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 ওই আসামিটা আইনকে শ্রদ্ধা জানাইছে ওই কোর্টকে শ্রদ্ধা জানাইছে পুলিশটাকে ধরে আনতে হয় না সে নিজে হেঁটে হেঁটে কোর্টের মধ্যে যাই আত্মসমর্পণ করেছে আমার মাওলা কয় বান্দারে ও আমার বান্দা আমরা হলি আমার হারানো বান্দা। হারানো বান্দা যখন তাওবাতুন নাসওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহ ওই আত্মসমর্পণকারী বান্দা বান্দির পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে মাহফুজ বানায়া দে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসের হারাম লেখে অন্য দেখিলে। অন্য পুরুষ দেখলে হারাম না জায়েজ? হারাম না হালাল? হারামটা করলে গুনাহ কি ছোট হয় না বড় হয়? আহ, কেন বুঝেন না বাবা? আমার নবী মেরাজ শরীফে গেলেন, আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মতের জন্য আমি দুইটা জায়গা রেডি করে রেখেছি, একটা হলো বালাখানা জান্নাত আর একটা হলো জেলখানা জাহান্নাম। ও দোস্ত, আমার দোস্ত, আপনি আমার জান্নাতটা একটু পরিদর্শন করে দেখে যান। আমার নবী জান্নাতে গেলেন, জিজ্ঞেস করা হয়, বন্ধু কেমন হয়েছে আপনার উম্মতের বালাখানা, আপনার উম্মতের আরামের জায়গা? আমার নবী কয়, ওয়াও, বেস্ট, মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর জান্নাত আপনি আমার উম্মতের জন্য বানাইছেন। বলে, হ্যাঁ, আপনার যে উম্মত নামাজ পড়বে গো, আপনার যে উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, যাকাত দিবে, হালাল খাবে, হারাম থেকে বেঁচে থাকবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে, ওদের জন্য আমি আল্লাহ এই সুন্দর বালাখানা বানাইলাম। এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন। দুনিয়ার এয়ার কন্ডিশনে বেশি তাপমাত্রা, থার্মোমিটার যদি আপনি বাড়ায় দেন ঠান্ডা বেশি হয়ে যায়, আবার কমে দিলে গরম হয়ে যায়, এটাকে অ্যাকুরেট রাখা যায় না, কথা কয় না? আমার আল্লাহ এমন একটা এয়ার কন্ডিশন বানাইছে, সেখানে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। বালাখানা যারা নামাজ পড়বে, পর্দা করবে, তাদেরকে আমার আল্লাহ দেবে। নবীজি মেরাজ শরীফে আয়েশা বললেন যে, আমি জান্নাতে যখন বিচরণ করলাম, পরিদর্শন করলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে আমার গরিব উম্মতরাই বেশি। গরিবেরা সুবহানাল্লাহ আসতে কবে না, জোরে কইব, এ আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে গরিব উম্মত দেখছে না ধনী উম্মত দেখছে? বেশিরভাগ গরিব উম্মত দেখছে। ভাই, তুমি রিক্সা চালাও, সমস্যা নাই, এটা তোমার কর্ম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও, তুমি ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে গরিব, দুনিয়ার গরিবদের জন্য আল্লাহ পাক অফার রাখছে কি রাখে নাই? ধনী যে আমল করে, আপনি গরিব ওই আমল করেন। নবীজি বলছে, একই আমল দুইজন করছে, কিন্তু তারপরও দুজনের আমল সমান, তারপরও আল্লাহ পাক ওই গরিবকে 500 বছর আগে জান্নাতে দিবে। কেন? গরিব ক্ষুধার্ত পেট নিয়ে, ক্ষুধার্ত পেট, তারপরও আল্লাহর সেজদা বলে না, ক্ষুধার্ত পেট, তারপরও সুদে টাকা লাগায় না। ধনী ব্যক্তি, তার ফ্রিজ ভরা খাবার, তারপরও সুদে টাকা লাগাইছে, কথা কয় না? ধনীর এত আরাম আয়েশে রাখছি আমি আল্লাহ, তারপরও সে আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহর বিধান ভুলে গেছে। আর গরিবকে এত কষ্টে রাখছি, তারপর প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করছে। এই জন্য আমি আল্লাহ তাকে কি দিয়ে খুশি করব? এই জন্য আমল যদিও সমান, এই জন্য আমি আল্লাহ ওই গরিবকে পুরস্কৃত করলাম ধনীর 500 বছর আগে জান্নাতে দিয়া। এই গরিবরা সুদ ঘুষ থেকে বাইসা থেকে নামাজ পড়ার দরকার আছে কি নাই? তাইলে 500 বছর আগে জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইয়েরা, আমার নবী এবার জাহান্নামে গেলেন। মাগো মা, একটু মনোযোগ দিয়ে শোনো। জাহান্নামে যাওয়ার পর আমার নবী দেখলেন কিছু মহিলাদের চুলের মধ্যে আগুনের চিকল লাগায় ঝুলে রাখছে, কিছু মহিলাদের পায়ের মধ্যে আগুনের চিকল লাগে, পাগুলো উপরে দিয়া মাথাগুলা নিচে দিয়ে দিয়া ঝুলে রাখছে। আমার নবীকে, জিবরাইল, জিবরাইল, যেই মহিলাগুলার চুলের মধ্যে আগুনের চিকল পেছে তাদেরকে ঝুলে রাখছে, এদের অপরাধ কি? জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, এই মহিলাগুলা দুনিয়ার থাকতে তারা চুলগুলা বাঁধে রাখে না, চুলগুলা গুন্টা দিয়ে রাখে না, চুলগুলা এলোমেলো কেশ করে রাস্তার মধ্যে বের হয়েছে, বাতাসে চুলগুলা একবার এদিকে যায় ওদিকে যায়। তাদের এই চুল দিয়া পরপুরুষদেরকে আকৃষ্ট করেছে, তাদের এই চুলগুলা পরপুরুষ দেখেছে, এই জন্য তাদের ওই সৌন্দর্য চুলগুলার মধ্যে আগুনের চিকল লাগে ঝুলে ঝুলে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। ও মা, স্বামী তোমার চুলে দইরে যদি একটা চড় মারে, বাবার কাছে ফোন করো, বাবা তোমার জামাই আমাকে চুলে দইরা মারছে, আমি অনেক ব্যথা পাইছি। স্বামী চুলে ধরলে ব্যথা পাও রে মা, আমি জানতে চাই স্বামী একটা ক্ষণিকের জন্য চুল ধরেছে আবার ছেড়ে দিয়েছে, আর জাহান্নামের মধ্যে তোমার চুলের মধ্যে আগুনের শিকল লাগাইয়া তোমার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বছর হিসাব নাই, হিসাব নাই, হাজার হাজার বছর তোমার চুল, তোমার চুলের মধ্যে শিকল লাগে তোমার ঝুলে রাখবে রে মা। যদি ওই শাস্তি বরণ করতে পারো, তুমি চুল এলোমেলো করে রাস্তায় হাঁটো, আমাদের কোনো আপত্তি। যদি ওই শাস্তি সহ্য করতে না পারো, আগামীকাল থেকে রাস্তায় যখন বাইর হইবা ঘন্টা দিয়া, চুলগুলারে ঘন্টা দিয়া ঢাইকা ভালো কইরা পর্দা কইরা রাস্তায় বাইর হইও। রাস্তা বাইর হতে আবার নিষেধ নাই, প্রয়োজনে রাস্তায় বের হবে, কথা কর না, এরম না যে মা বোনে শুধু ঘরে বসে থাকবে, প্রয়োজনে বের হবে, তবে পর্দা করে। কি করে? আমার যুবক বোনদেরকে বলবো, তোমরা বেশি এমনটা করো, চুল ছেড়ে দিয়ে শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর চুলটা পাতলা হয়ে যায়, আর এমন চুল যখন ছেড়ে হাঁটা হয় চুলটা একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। মানুষ শয়তান, জিন শয়তান আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? মানুষ শয়তানের নজর ভালো না খারাপ? মানুষ শয়তানের নজর ভালো না খারাপ? জিন শয়তানের নজর ভালো না খারাপ? এরা যখন তোমার এই অবস্থা দেখবে, পরিপাটি একটা সুন্দর চেহারা, তুমি কেন শুক্রিয়া আদায় করো? তুমি কি শোনো নাই? নাফরমানি হওয়ার কারণে নবীর স্ত্রী তালাক দিয়ে দিছে, আর তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়েছে, তুমি এই চেহারাকে ঢেকে রাখবা। শোনেন, এই হারিয়ান বাজারে যদি একেবারে বাংলাদেশের দামি কলা, মা কেউ রাগ করবেন না, আমি একটা সহজ উদাহরণ দেই, ওয়াজ সারাদিন করতে হবে না। আমার এই উদাহরণটা বুঝলে আজকের পরে হারিয়ানের মা বোনেরা অনেক ভালো হয়ে যাবে। বাংলাদেশের সবচাইতে দামি কলা, সবচাইতে, এটা যদি হারিয়ান দোকানের মধ্যে বাকলটা উঠাইয়া একটা ফ্রিজে রাইখে যদি এভাবে দোকানে ডিসপ্লে করে, কি করে? কথা বুঝে না, ডিসপ্লে বুঝেন নাই, সাজায় রাখে। এটা বাংলাদেশের সবচাইতে দামি কলা। কি কলা? খুব খেয়াল, বাংলাদেশের সবচাইতে বাকল ছাড়া উদিলা, উদিলা কলা যদি এভাবে ডিসপ্লে করে রাখে, এই বাংলাদেশের দামি কলা আমার ভাই আপনি কিনবেন? যেটা বুঝেন না আমার কথা মনে হয়, আপনি বাংলাদেশের দামি কলা যেটা, এটা বাকলগুলা ফেলে দিয়ে যদি প্লেটে রাইখা দোকানের সামনে রাখে, আপনি এটা কিনবেন? এটা দামি কলা, কিনবেন না কেন? এটার মধ্যে বালু পড়ছে, মাছি পড়ছে, ফোকা পড়ছে, এটার মধ্যে ভাইরাস আছে, কথা কয় না কেন? বাংলাদেশের সবচাইতে কম দামি কলা, পচে না, গলে না, চামড়া আবৃত করা কলা, দোকানে যাইয়া যখন দেখবেন দামি কলাটা বাকল নাই, বলবেন দূরে রাখো, কথা কন না কা। আর কম দামি কলা বাকল আছে, বল ওইটা দাও, ওইটা আমার দরকার, এটা নিরাপদে আছে, কথা হয় না কারে? বাকলওয়ালা কলা যদিও কম দামি, এটার মধ্যে মাছি বসে না, বালু পড়ে না। ও মা, তুমি যদি বোকরা পড়ো, তোমার উপরে জিন শয়তান, মানুষ শয়তানের কুদৃষ্টি পড়বে না। তোমার এই শরীরটা, তোমার এই দেহটা আল্লাহর রহমতের দেহটা, তোমাকে আল্লাহ যে সুন্দর দেহ দিছে, এই দেহটার দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। তুমি যদি উলঙ্গ হইয়া, অর্ধ উলঙ্গ হইয়া বের হয়ে যাও, আগে আমরা দেখতাম মেয়েদেরকে দেখতে যাইতো ঘরের মধ্যে 1000 টাকা দিত, এখন মেয়েদেরকে 3 রাস্তার মোড়ের মধ্যে মেয়ে দেখা হয়ে যায়, কথা কথা ঠিক না বা ঠিক? এখন মেয়ে দেখতে আর বাড়ি যাইতে হয় না, ওই হারিয়ে 3 রাস্তার মোড়ে দেখলেই মেয়ে দেখা হয়ে যায়, কথা কর না। 1000 টাকাও খরচ হয় না, 3 রাস্তার মোড়ের থেকে মায়া দেখে দেখো, না মায়া পছন্দ হয় না, कथा कह ना करी तुम जो बुकता पड़ा थकता तुम्हें तीन रास्तार मोड़े देखार कोनो सुयोग छिलो और तुम घर मध्य आइसा 2000 টাকা दिए तुम्हें देखते हतो कारण तुम्हार दाम दिए के और तुम्हार सम्मान बाड़िए के आल्ला तुम्हार सम्मान बाड़िए दिए तुम्हें देखते होले टाका प्रेजेंटेशन उपहार दिए माने दिए चाहते हो दाम आछे ना आमार कथा कय ना और तुम जब अर्धउलंगे रास्ता बाइरेছো दाम कमছে না বাড়ছে कथा कय ना দামছে না বাড়ছে টাকা দিব দূরে থাক পছন্দ হয় না কথা বুঝেন না আপনি আমার টাকা দিব দূরে থাক পছন্দ হয় না তাহলে দাম কি বাড়ছে না কমছে কমছে তুমি তুমি নিজের মূল্য কমাইছো না বাড়াইছো কমাইছো পর্দা করলে মূল্যায়ন বাড়ে না কমে হয় ওয়াজ কি দরকার আছে না বুঝলে বুঝপাতা ताहिरी दें ना बुझले बुझपाता तेजपाता सोला कला जेमन दामी हईल दाम नाई फर्दा छाड़ा और सुंदर हईल धार्मिक फैमिली जो देखें मेटा बेफरदा भाव स्कूल कलेजे जाच्छे बोलबे एटा आरो सुंदर हलो नट एलाउड एटा आमार दरकार और धार्मिक फैमिली हले कालो हलो बोलबे एटा धार्मिक मेये एटा भालो पर्दावाला आल्लाहवाला नबीवाला कुरान हादिस माने एटा आमार दरकार कालो हलो तार सम्मान आल्ला बाड़िए दे कथा ठीक ना बाड़ी मागो निजेर दाम ना दुनिया आखिराते बाड़ाइते चाओ आजके थेके पर्दार भितरे ढुके जाओ डिजिटल पर्दा नय कालो कि पर्दा ढिले ढाला टाइट नय तुमी एमन बोकरा परो तुमी एमन बोकरा परो इंची कत इंची हइबा एटाओ कवा जाय कथा कय ना राग करतेछेन आमार कथा कारण बांगला कइलेन बांगला ना कइले बुझे ना एक बार खास बांगला ना कहले बुझे ना माँ तुम्हें भलो हो जाओ हमार समय घंटा बेजे गेछे आर कथा बोलार सुयोग नेई यदि आल्लाह कखनो आबार कोथाओ सुयोग हय ताहले आपनादेरके निये आज के तो पर्दा सम्पर्के आमार एकटा इये आछे आपनि आमार यूट्यूब चैनेले ढुकबेन आमार जतगुलो आलोचना आछे आमार प्रत्येकटा आलोचना एक एकटा विषयेर उपरे आमि विषयेर बाइरे कथा बोली ना हाँ बोली हालका कारण हालका किछु कथा विषयेर बाइरे ना बोलले आपनादेरও भालो लागबे ना कथा कन ना एजন্য মাঝে মধ্যে खूब कम विषयेर बाइरे आमि जाई ना हय आमि विषयेर बाइरे जाई ना आबार कखनो कोथाओ सुयोग हय आपनादेर साथे ताहले आपनादेरके इनशाल्लाह नबीजिर शान अन्य विषये पानबरे कथा शोनाबो आजकेर जन्य एखाने आमाके बिदाय निते हच्छे तो बिदाय नेওয়ার आगे ছোট্ট একটা হাদিস শরীফ বলি আমার নবীজি দুই শ্রেণীর মানুষের উপর লানত দিয়েছে কয় শ্রেণী দুই শ্রেণী সবাই বলেন বাবা কয় শ্রেণী ए माँ अपराव सुनें आमार नबी दुई श्रेणी मानुषेर पर लानत दिसे लान रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अर्रजुलु यलबिसु लिबसातल मरअता एक नम्बर श्रेणी हलो जे पुरुष महिलार बेश धरे कथा कय ना एक नम्बर अर्रजुलु लिबसातल मरअता एक नम्बर पुरुष हलो जार उपर आल्लाहर नबी लानत करेछेन ओई पुरुष हलो जेई पुरुष निजे पुरुष हइया महिलार सूरत धारण करे आमादेर समाजे देखबेन अनेक पुरुषेरा महिलार मतो लम्बा चुल राखे आछे कि नाई अनेक पुरुषेरा लिपस्टिकও लागाয় এই নাউজুবিল্লাহ কয় না করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় অনাকাঙ্ক্ষিতভাবে আমি একটা টিকটক পেয়ে গেলাম সুন্দর মেয়ে ওমা एटा दिए कपड़ मानी आपनार एक एक करे चुल खुलता से अमो एटा देखते जे एटार मुख फ्रेश करते ब्लाउज गात दिसे खुलते से आमी तो ताज्जुब हो गेलाम किछुक्षण पर दिखे एटा पुरुष नाउजुबिल्लाह कय ना तार उपरे कि आल्लाहर रहमत ना लानत एई कथा कन आल्लाहर रहमत ना लानत आमार नबी कि आल्लाहर कथा छाड़ा कोनो कथा बोले ता आमार नबी जार उपरे लानत दिसे एटा नबी देवा माने के देवा कथा कना के देवा अमा यंतिकु अनिल हवा इन हुआ इल्ला वही युहा आल्लाह बोले आमार बंधु आमी आल्लाहर परमिशन छाड़ा आमी आल्लाहर कथा छाड़ा एकटा कथाओ बोले ना नबी बोलছেন লাআনাহুমুল্লাহ লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবিসু লিবসাতাল মারওয়াতি যেই পুরুষ মহিলার রূপ ধারণ করে তার উপরে আল্লাহ লাআনত তালবিসু লিবসাতার রাজুলি ওয়াল মারওয়াতা তালবিসু লিবসাতার রাজুলি যেই মহিলা পুরুষের रूप धारण करे तार उपरे आल्लाहर अनेक महिला देखबेन तार चुल केटे सेलेदेर मतो स्क्वायर काटिंग दिस नाउजुबिल्लाह कय ना रे महिलार चुल थाकबे महिलार सौंदर्य हलो लम्बा केश कथा कय ना महिलार सौंदर्य कि लम्बा केश जिस पैंट बनाना हो इसे पुरुषर जन्नो महिला पड़े कथा कोई ना हमारे देश में महिला जिस पैंट पड़े की पड़ा नहीं नकाशो रजान शुद्ध जिस पैंट ना शर्ट हो गया है शुद्ध शर्ट ना टी शर्ट हो गया है ना उधर मिलने वाला गेंजी गोल गोला गेंजी अरे की पुरुषर पोशाक या महिला पोशाक शर्ट की महिला पोशाक जिस पैंट की महिला पोशाक सुलसुलना गोरा की महिला धर्मो करो तुम ये गुला तुम्हारे फुरीम जो तो दिन बचे थक बा 40 बसर 50 बसर 60 बसर जो तो बसर बचे थक बा अल्लाह लानत नहीं तुम्हें के बस्ता होगी अमर के अल्लाह लानत चाहिए ना रहमत चाहिए ऐ याद वाला लानत चाहिए ना रहमत चाहिए ऐ में इधर ऐ फोशागर जन नामी शुद्ध में इधर के दायी करो बना इधर जन अपना पुरुष राव दायी 100% मध्य 50 आपने दायी थक बन पिप्टी आपनर में आपनर भूम दायी थक बे कारण आपने बाबा आपने देखें ना आपनर में की पोशाक पड़े आपनर की कोनो कर्तव्य नहीं आपने बड़ा भाई आपनर की कोनो दायित्व नहीं आपनर भूम शार्ट पैंट फोड़े हाथ से आपने बड़ा भाई होय आपनर की दायित्व आपने पालन करते हैं इजन्नो ये पापेर बोझा वही मे जमन करे पाप नीते होबे कांदे ओई मेर पापटा आपनाकेओ 50% नीते होबे मे हाशरेर मैदाने बोलबे आमार बाबा कोनोदिन बोले ना मा फैन फरिस नहीं आमार भाई कोनोदिन बोले ना बोन तुई शार्ट गाए दिस नहीं आमार भाई कोनोदिन आमार बड़ बोन कोनोदिन बोले ना तुई टी शार्ट परिस नहीं आमार मा कोनोदिन बोले ना मारे तुई चुल काटिस नहीं तोर चुल लम्बा होले मेयेदेर चुल लम्बा होले सौंदर्य आमार मा बारण करे ना बाबा बारण करे ना बड़ भाई बारण करे ना बड़ बोन बारण करे ना आल्लाह बोलबे ए ए मेयेटार साथे तार मा बाबा बड़ बोन बड़ भाईके आसामी करे दाओ तो दिन आपने ओ आमल तक शर्तो आपनर मेयर करने आपनर बुनेर करने आपनो शेदिन अल्लर काट गोरा राशमी होए जाबेन इजन्नो आमादर दायित्व आसे की नहीं ए जब खात उठे बोलो तुम्हार बुन तुम्हार चाचा तो बुन तुम्हार माँ तो दिखे वो ये बाबू हॉस्टल वाबे चला पड़ा करे इधर जन्नो तुम्ही दाग दिवा के दिवा ना ताकर फतिमत करवा की करवा ना अमी मानुष होती परी होती नो गुनो एक आशेक बोले निजी के छोटे करे बोले हमारे मौनी भी मौला देखो जगते बोरिनो अमी प्रेमिक होते परी जीर्णो शीर्णो और जाके बालो बसी तिनी अति अनन्नो आमी मानुष होते परी होती नगण्य आमी मानुष होते परी होती नगण्य आमार मौनी बे मौला देखो जगते बरेण्य आमार मौनी बे मौला देखो जगते बरेण्य आमी प्रेमिक होते परी जीर्ण शीर्ण आमी प्रेमिक होते परी जीर्ण शीर्ण जाके ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমরা কাকে ভালোবাসি নবীকে কাকে ভালোবাসি নবীকে মনিব তো আল্লাহ জগৎ বরণ্য যিনি জগৎ বরণ্য और आम्रा जाके भालोबासी तिनी आमार नबी कामलीवाला एजन्य बोलेन आमी जाके भालोबासी तिनी अति अनन्य आमी मानुष होते पारी अति नगण्य आमार मालिक मुख्तार प्रिय नबी आमार मालिक मुख्तार प्रिय नबी কি রাগ করছেন নবী মালিক ও মুক্তার রাগ করছেন নবী কেমনে মালিক নবী কেমনে মুক্তার জানেন আপনি আল্লাহ কয় আনা কাসিমুন আমার নবী কয় আনা কাসিমুন আল্লাহু ইয়াতি আমার আল্লাহ হলেন ধন সম্পদ সবকিছুর মালিক আল্লাহু ইয়াতি কাসিম কাসিম আনা কাসিম আমার আল্লাহ আমাকে ওই ধন সম্পদের আল্লাহ হলেন মালিক আর আমি নবীকে দিয়ে আল্লাহ বণ্টন করে সুবহানাল্লাহ এই জোরে বলো না সুবহানাল্লাহ अमर मालिक मुख्तार प्रिय नबी अमर मालिक मुख्तार प्रिय नबी जार हाथे सकल बालदारेर चाबी बालदारेर सबी আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনে বিমলা দেখো জগৎ বরেণ্য, আমার মনে বিমলা দেখো। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো নবীর সমান, নবীর সমান আছে 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 আছে। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো নবীর সমান, নবীর সমান। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন আছে কি? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে কি নাই? নবীর এত ভালোবাসে, এ আজান আগে দুরূদ শরীফ পড়ে গা, এ দাঁড়ায় ক্যাম করে গা, এই নবীর গজল গায় কা। প্রশ্ন আছে কি নাই? এই নবী সাফায়াত করবে এগুলো বলে কা? নবী সাফায়াত কেমনি করবো? আবার নবী জিন্দা, নবী নবী কেমনি জিন্দা থাকে? প্রশ্ন আছে কি নাই? শায়ের কয় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার তো প্রশ্ন। নবীর গোলাম হয়ে যাও হবে দন্য, নবীর আশেকে হয়ে যাও হবে দন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ। শেষ কিলোটা আরো সুন্দর। জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমেতে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। বলি আল্লাহু আকবার। কথার সাথে আমি মিল দিই। নীল আর্মস্ট্রং সাদের দেশে গেছে কি যায় নাই? কথা কয় না, গেছে কি যায় নাই? নীল আর্মস্ট্রং সাদের দেশে যাওয়ার পরে ওনার মনে হলো যে মুসলমানরা বলে ওনাদের নবীর তর্জনের ইশারা নাকি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমি আজকে দেখবো আসলে কি চাঁদের কারণ। একটা এই কাপটা যদি ভেঙে যায়, কাপটা ভেঙে যাওয়ার পরে ঘাম জাতীয় পদার্থ দিয়ে কাপটাকে যত ফিনিশিং করেই জোড়া লাগানো হোক, এটার যে পেটে গেছে এটা দেখা যাবে কি যাবে না? নীল আর্মস্ট্রং বলে মুসলমানদের নবী নাকি চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। আজকে আমি দেখবো এই চাঁদের মধ্যে কোনো রে আছে কিনা। সে চাঁদের দেশে যাওয়ার পরে দেখছে চাঁদের মাঝখান দিয়ে হাদিস শরীফে যেমনি লেখা আছে, বর্ণনা করা হয়েছে, নবী যখন তর্জুম করে ইশারা করেছেন চাঁদের একটা খণ্ড আবু কোয়াস পাহাড়ের এদিকে পড়েছে, আর একটা খণ্ড আবু কোয়াস পাহাড়ের ওদিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক নীল আর্মস্ট্রং বলে আমি যখন চাঁদের দেশে গেলাম, আমি মুসলমানদের নবীর সেই কথা মনে হয়ে গেল। আমি দেখলাম চাঁদের মাঝখান দিয়ে একটা টানা রেই পড়ে আছে। আল্লাহু আকবার। তখন নীল আর্মস্ট্রং দেশে আসার পরে সাথে সাথে আমার নবীর কলেমা পড়িয়া আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করিয়া সেই নীল আর্মস্ট্রং খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। তাহলে এত বড় বিজ্ঞানী যে চাঁদের দেশে পর্যন্ত পৌঁছে গেছে, সে আমার নবীর মুজেজা দেখে আমার নবীর কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন। নবীর গোলাম হয়ে যাও হবে দন্য, নবীর আশেকে হয়ে যাও হবে দন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি আশেক হতে পারি অতি নগণ্য, আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য। যদি কোনো অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং দোয়া করবেন আমি যেন অন্তত পক্ষে আমার নবীর গোলামি করতে পারি। আমিন বলবেন না? আটু জোরে বলেন না? আমিন। আপনি নবীর গোলাম একবার যদি হয়ে যান, আপনার আর কোনো চিন্তা, কথা কন, আর কোনো চিন্তা থাকবে না। নবীর গোলাম হলে কি হয় অন্য কোনো সময় বলবো, মজার কথা আছে। আজকের জন্য আর নয়, এখানে বিদায় নিচ্ছি। দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।